नमस्कार बंधुरा इनफोफ्लो चैनले आपनादेर स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। बंधुरा पश्चिमबंग सरकारेर तरफ थेके मेधावी छात्रछात्रीदेर जन्य एकटी विशेष स्कलारशिप चालू करा हयेछे। एई स्कलारशिपेर नाम होच्छे नवान्न स्कलारशिप। এবং এই স্কলারশিপ এবছর নতুন চালু করা হয়েছে এমনটা নয়, এটা আগেও চালু ছিল। তো 2023 সালে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। তো এই স্কলারশিপে কীভাবে আবেদন করতে হবে আজকে ডিটেলসটা আপনাদেরকে তুলে ধরব। তো বন্ধুরা দেখুন, এখানে যেটা লেখা দেখাচ্ছে যে শুরু হলো নবান্ন স্কলারশিপ, নতুন আবেদন পদ্ধতি এবং পড়ুয়ারা পাবে 10,000 টাকা। তো সেখানে যেটা বলছে বন্ধুরা যে অবশেষে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে নবান্ন স্কলারশিপ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া। নতুন আবেদন পদ্ধতিতে কী কী থাকছে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত তুলে ধরা হচ্ছে। তো এখানে সেইটা যেটা বলছে যে পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই স্কলারশিপের শুভ সূচনা হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য 60% নম্বর প্রয়োজন। তাই অনেক দরিদ্র ছাত্রছাত্রী স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত হন। কিন্তু নবান্ন স্কলারশিপে 50% নম্বর থাকলেই পড়ুয়ারা আবেদন করতে পারবে। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে, তাদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গেছে। তো এখানে কি বলছে যে বৃত্তির নাম কি, না নবান্ন স্কলারশিপ 2023, যোগ্য ছাত্র কারা, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যারা ছাত্রছাত্রীরা রয়েছে এবং মাধ্যমিক পাস যারা এই 11-12 পড়ছে বা এই উচ্চ মাধ্যমিক পাস যারা কলেজে ভর্তি হয়েছে সেই ছাত্রছাত্রীরা হচ্ছে যোগ্য ছাত্র। আগের পরীক্ষায় কত নম্বর পেতে হবে, 50% নম্বর থাকতে হবে, কিন্তু সেটা যেন 60% কম হয়, অর্থাৎ 50% থেকে 60%-এর মধ্যে থাকতে হবে। স্কলারশিপের পরিমাণ কত, 10,000 টাকা। কীভাবে আবেদন করা যাবে, অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। কারা পাবে নবান্ন স্কলারশিপ, যে সকল ছাত্রছাত্রী আপনাদেরকে একটু আগেই বললাম যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 50% নম্বরের বেশি এবং 60% নম্বরের কম নম্বর নিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং যে সকল স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা স্নাতকে 50% বেশি এবং 53% কম নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, সেই সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে 1,20,000 টাকার নিচে, অর্থাৎ তাদের যে ফ্যামিলি ইনকাম আবেদনকারী সেটা হতে হবে 1,20,000 টাকার নিচে। কী কী যোগ্যতার প্রয়োজন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে নবান্ন স্কলারশিপের জন্য, তো এখানে যেটা বলছে বন্ধু যে 2023-24 শিক্ষাবর্ষে যেরকম আবেদন প্রক্রিয়ায় বদল ঘটেছে, অফলাইনের পরিবর্তে নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া অনলাইন করা হয়েছে, সেই রকম নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য 2023-24 শিক্ষাবর্ষে নতুন কী কী যোগ্যতার প্রয়োজন সেগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত বলছে পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। 3 নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে 50% বা তার বেশি নম্বর কিন্তু 60% কম নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর স্নাতকোত্তরে পড়াশোনা স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনে 50% বা তার বেশি কিন্তু 53% কম নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক ইনকাম 1,20,000 টাকার কম হতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কী কী তথ্য সঙ্গে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়, যখন আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন আপনার কাছে কী কী রাখবেন। নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপের সময় যে তথ্যগুলো সাথে রাখতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম, আবেদনকারীর অভিভাবকের নাম, বর্তমান বয়স, মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার, মাধ্যমিক পরীক্ষার সাল, পিনকোড সহ আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা, একটা বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি, আবেদনকারীর সক্রিয় সেভিংস অ্যাকাউন্টের তথ্য। তো এখানে মাধ্যমিক পরীক্ষা বলে বলা হলো এবং এক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে থাকে, আপনি কলেজে ভর্তি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের ডিটেলসটা দিতে হবে। এরপর জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে।
তো সেখানে যেটা বলছে বন্ধুরা যে আবেদন করার সময় আবেদনকারীকে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো পিডিএফ আকারে রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টের পিডিএফের সাইজ 500 KB নিচে হতে হবে। নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য যে সকল নথিপত্রের প্রয়োজন সেগুলো হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত পড়ুয়াদের মাধ্যমিকের মার্কশিট, স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের গ্র্যাজুয়েশনের মার্কশিট প্রয়োজন। চলতি শিক্ষাবর্ষে বা সেমিস্টারে ভর্তি রসিদ, ডিপ্লোমা, বিটেক, MBBS, ল, নার্সিং, ফার্মাসি এর মতন যদি প্রফেশনাল কোর্সে পাঠরত পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড এবং প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য বরাদ্দপত্র। এছাড়াও যেটা লাগবে বন্ধুরা, আবেদনকারী সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে তার পাসবুকের প্রথম পৃষ্ঠা, যেখানে অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম এগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা পড়ুয়ার পারিবারিক আয়ের শংসাপত্র অর্থাৎ অ্যানুয়াল ইনকাম, সেখানে নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা জারি করা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন তারা হচ্ছেন, অর্থাৎ পারিবারিক ইনকাম বা অ্যানুয়াল ইনকাম যেটা রয়েছে সেটার জন্য কাদের থেকে সার্টিফিকেট নিতে হবে, কোনো ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী থেকে হতে পারে, DM, SDO, BDO, জয়েন্ট BDO, এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি কমিশনার ইত্যাদি। এছাড়াও MLA অথবা MP মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ কপি বা MLA রেকমেন্ডেশন লেটার সেটা দিতে হবে। এছাড়া যেটা লাগবে, আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনাপত্র বা সেলফ অ্যাপ্লিকেশন। প্রার্থনাপত্রে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো উল্লেখ করতে হবে। তো নবান্ন স্কলারশিপের টাকার পরিমাণটা কী আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে পড়ুয়ারা এই স্কলারশিপে বার্ষিক 10,000 টাকা বৃত্তি পেয়ে থাকে এবং স্নাতকোত্তর স্তরে পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে বার্ষিক 12,000 টাকা বৃত্তি পেয়ে থাকে। এরপরে যেটা বলছে বন্ধুরা যে নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া, আপনাদের আগেই বললাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2023-24 শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়ায় বড়সড় রদবদল ঘটেছে এবং নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে। আগে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সহ সঠিক আবেদনপত্র পূরণ করার পরে ফর্মটা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নবান্নে জমা দিতে হতো। ছাত্রছাত্রীরা নবান্নে গিয়ে এই স্কলারশিপে আবেদন করার সময় অনেক সমস্যার মুখ পড়তেন। এছাড়াও অধিকাংশ ছাত্রীরা সঠিকভাবে আবেদনপত্র জমা করতে পারতেন না, তাই জন্যই এবছর থেকে এটা অনলাইন করে দেওয়া হয়েছে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে এটাকে জমা করতে হবে। পোর্টালে যাবেন, সেটা দেখুন, এখানে যেটা বলেছে যে http://cmrf.wb.gov.in এই পোর্টালে গিয়ে কিন্তু আপনাদেরকে, এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু নবান্ন স্কলারশিপের ফর্ম অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েও দেবো, যেখান থেকে আপনারা এই MLA রেকমেন্ডেশনের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন বা সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা বা ইনকাম সার্টিফিকেটের ফর্ম্যাট এগুলো সব ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এই যে পোর্টাল, সেই পোর্টালের লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সরাসরি সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো শেষ তারিখ সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা নেই, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই ফর্মটা পূরণ করার চেষ্টা করুন। তো এটাই বন্ধুরা আপনাদের কাছে আপডেট দেওয়া ছিল যে নবান্ন স্কলারশিপ যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন বা স্নাতক স্তরেও যারা মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই নবান্ন স্কলারশিপের আয়োজন করা রয়েছে। এটা প্রতিবাদী থাকে, এবছর থেকে এটা অনলাইন হয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে সবটাই আপনাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।